কেভে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। এরপর জানিয়ে দেব নেতানিয়াহু সরকার সরাসরি ধর্মীয় যুদ্ধ বাঁধাতে চাইবে বলছে হামাস। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা, আইরিশ সেনা নিহত। এবার বাগযুদ্ধে জড়ালো পাকিস্তান ভারত। ঝাপরিঝায় বিপুল অস্ত্র গোলাবারুদ পেয়েছে মিত্র বাহিনী। সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেন অভিমুখী আরো দুটি জ্বালানিবাহী জাহাজ আটক করল সৌদি জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। কেভে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র যদি কেভে তার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠায়, এটি হবে আরেকটি উস্কানিমূলক পদক্ষেপ যা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। বুধবার ওয়াশিংটন রাশিয়ার দূতাবাস এক বিবৃতিতে সতর্ক করেছে, কেভে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য কথিত প্রস্তুতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি তথ্য প্রচার শুরু হয়েছে। রাশিয়ান কূটনীতিকরা বলছেন, যদি এ তথ্য নিশ্চিত করা হয়, আমরা প্রশাসনের আরেকটি উস্কানিমূলক পদক্ষেপের সাক্ষী হব যা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে, তারা সতর্ক করেছিল। দূতাবাস জোর দিয়ে বলেছে, অস্ত্রের ক্রমাগত সরবরাহ শুধুমাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শাসনকে শক্তিশালী করবে এবং ডনবাস, খেরসন এবং ঝাপরিঝিয়া অঞ্চলে বেসামরিকদের বিরুদ্ধে নতুন অপরাধের দিকে ঠেলে দেবে। রাশিয়ান কূটনীতিকদের মতে, এমনকি প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহ না করেও মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমানভাবে সোভিয়েত পরবর্তী প্রজাতন্ত্রের সংঘাতে আকৃষ্ট হচ্ছে, অস্ত্রের প্রভাব বাড়ছে, সৈনিকদের প্রশিক্ষণ প্রসারিত হচ্ছে, ইউক্রেনের সেনাবাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে আমেরিকান সামরিক বিশেষজ্ঞদের পাঠানোর বিষয়ে প্রায়শই আলোচনা করা হচ্ছে। উপরন্তু মার্কিন নাগরিকরা ভারতে হিসেবে সংঘর্ষ অংশগ্রহণ করছে, তারা জোর দিয়ে বলেছে, ওয়াশিংটনের কৌশল শুধুমাত্র রাশিয়ান আমেরিকান সম্পর্কের জন্যই বিশাল ক্ষতি করে না, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত ঝুঁকিও তৈরি করে। ইউক্রেনের সংঘাত দীর্ঘায়িত এবং বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী, রাশিয়ান দূতাবাস উপসংহারে বলেছে, ওয়াশিংটন ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে বলে মার্কিন বার্তা সংস্থা সিএনএন এর আগে বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে প্রতিবেদন করেছিল। পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার 13 ডিসেম্বর সিএনএন রিপোর্ট নিশ্চিত করতে অস্বীকৃতি জানান। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কির্বি বুধবার বলেছেন যে মার্কিন প্রশাসন কিয়েভে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সম্ভাব্য সরবরাহের বিষয়ে মিডিয়ার রিপোর্ট নিশ্চিত করতে পারেনি। তার পালাক্রমে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সতর্ক করে দিয়েছিলেন যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলি রাশিয়ান সশস্ত্র বাহিনীর দ্বারা বৈধ লক্ষ্য হিসাবে বিবেচিত হবে যদি ওয়াশিংটন কিয়েভে সেগুলি সরবরাহ করে। সূত্রতাস। নেতানিয়াহু সরকার সরাসরি ধর্মীয় যুদ্ধ বাঁধাতে চাইবে বলছে হামাস। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গঠন হতে যাওয়া ইসরায়েলের কট্টরপন্থী সরকার সরাসরি ধর্মীয় যুদ্ধ বাঁধাতে চাইবে ফিলিস্তিনের সাথে, ইহুদি বাহিনীকে সামরিক জবাবের হুঁশিয়ারিও দেয় দলটি। খবর এপির বুধবার এমন আশঙ্কার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী সংগঠন হামাস। সংগঠনের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজায় আয়োজন করা হয় বিশাল সমাবেশ। সংহতি জানিয়ে যোগ দেয় লাখো মানুষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় কাতিবা গার্ডেনে ফিলিস্তিনিদের ঢল নামে হামাস ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে জড়ো হয় হামাস এর হাজার হাজার সমর্থক। ছিলেন সংগঠনের নেতাকর্মীরাও। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনের শুরুতে মাতৃভূমি রক্ষায় শপথ বাক্য পাঠ করেন হামাস সদস্যরা। কালো ইউনিফর্মে ভিড়ের মধ্যে দিয়ে মার্চ করে আন্দোলনের সামরিক উইং। সামরিক শক্তিমত্তার পাশাপাশি হামাসের পক্ষে গাজাবাসীর ঐক্যের প্রদর্শনীও হয় সমাবেশে। এ সময় হামাস নেতা ইয়াহিয়া আল সিনওয়ার বলেন, শত্রুপক্ষের রাজনৈতিক করিডোরও যা ঘটছে, ফ্যাসিবাদী ইহুদি কঠোর ডানপন্থী সরকারের নীতি অনুযায়ী আল আকসাকে টেম্পলে পরিণত করতে চায়, জেরুজালেম থেকে আরবদের মুছে ফেলতে চায়, ইসলাম ও খ্রিস্টানদের অস্তিত্ব মুছে ফেলতে চায়, ইহুদিবাদীদের প্রসার। আমরা অফুরন্ত রকেটের ভাণ্ডার নিয়ে আসব, অসংখ্য সেনা নিয়ে হাজির হব, আমরা লাখে লাখে আসব।
লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা, আইরিশ সেনা নিহত। লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা এক আইরিশ সেনা নিহত হয়েছেন। বুধবার গভীর রাতের রাজধানী বৈরুতের সাজোয়া যান হামলার মুখে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী। বিবৃতিতে জানানো হয়েছে, সে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর UNIFL এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তারা অস্ত্রোপচার করা হয়েছে, সামান্য আঘাত পেলেও আরও দুইজনের চিকিৎসা চলছে। কারা হামলা চালিয়েছে তা এখনও দায়ী স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তদন্ত শুরু করেছে প্রশাসন। নিজেদের সেনা নিহতের ঘটনায় বিবৃতিতে শোক প্রকাশ করেছেন আইরিশ প্রতিরক্ষা বাহিনী। লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ওপর হামলার বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে দেখা করবেন আইরিশ প্রতিরক্ষামন্ত্রী সাইমন কভেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য নিউইয়র্কে রয়েছেন তিনি। এবার বাগযুদ্ধে জড়ালো পাকিস্তান ভারত। এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মীর নিয়ে বাগযুদ্ধে জড়ালো পাকিস্তান ও ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদদের অভিযোগ তুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কিছু কিছু দেশে গণহত্যার আশঙ্কা আছে উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে যথাযথ পদক্ষেপ নিয়ে আগানোর আহ্বান জানান বিলওয়াল। প্রতিক্রিয়ায় পাকিস্তানকে জঙ্গি মদতদাতা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, মার্কিন অভিযানে নিহত হওয়ার আগ পর্যন্ত আল কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেন আশ্রয় দিয়েছে পাকিস্তান। ভারতের পার্লামেন্ট ভবনে হামলায় ইসলামাবাদের মদত ছিল। পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগও তোলেন জয়শঙ্কর। এদিকে ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার জানান, সন্ত্রাসবাদের অপব্যবহার ভারতের থেকে কেউ ভালোভাবে করতে পারেনি। সন্ত্রাস দমনের সামনে সারিতে থাকার দাবি করলেও শুধু কথা বলা ছাড়া ভারতের অবদান নেই বলে দাবি করেন তিনি। জাপোরিজিয়ায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ পেয়েছে মিত্রবাহিনী। চেচেন স্পেশাল পারপাস মোবাইল ইউনিট যোদ্ধারা দাগেস্তানি স্পেশাল র্যাপিড রেসপন্স ইউনিট ইয়াসরেব হকের সাথে একত্রে জাপোরিজিয়া অঞ্চলে তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ আবিষ্কার করেছে। চেচনিয়ার প্রধান রমজান কাধিরভ বুধবার তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছেন। নির্ধারিত এলাকায় মাইন পরিষ্কারের অভিযান অব্যাহত রয়েছে। অমন ইয়াসরেবের যোদ্ধারা জাপোরিজিয়া অঞ্চলে একটি তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ আবিষ্কার করেছে। সম্ভবত ইউক্রেনীয় সেনারা আরেকটি নাশকতার প্রস্তুতি নিচ্ছিল, যেটি সফল হলে তা বেশ করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে, কাধিরভ বলেন। কাধিরভের মতে, ক্লিন আপ টিম মুক্ত অঞ্চলে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য নাশকতাকারীদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। সূত্রতাস। ইয়েমেন অভিমুখী আরও দুটি জ্বালানিবাহী জাহাজ আটক করল সৌদি জোট। ইয়েমেন অভিমুখী জ্বালানি তেলবাহী আরও দুটি জাহাজ আটক করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জাহাজ দুটি ইয়েমেনের পশ্চিমাঞ্চল কৌশলগত হোদাইদা সমুদ্র বন্দরে যাচ্ছিল। জ্বালানিবাহী জাহাজ আটকের এই ঘটনাকে ইয়েমেন দেশের জনগণের বিরুদ্ধে রিয়াদের জলদস্যুতা বলে মন্তব্য করেছে ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল মোতাওয়াক্কেল। গতকাল ঘোষণা করেছেন যে জ্বালানি তেলবাহী জাহাজ কসমোগ্রাফ এবং ডেটোনাকে আটক করেছে সৌদি জোট। এই দুটি জাহাজ কয়েক হাজার টন ডিজেল বহন করেছিল। মোতাওয়াক্কেল বলেন, জাহাজ দুটি ইয়েমেনের বন্দরে ভেড়ার জন্য জাতিসংঘের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিল এবং দুটি জাহাজেই মানবিক পণ্য বহন করা হচ্ছিল। এরপরও সৌদি জোটের সেনারা জাহাজ দুটিকে আটক করেছে। এটি আগ্রাসী সৌদি আরব ও তার মিত্রদের ইয়েমেনের বিরুদ্ধে জলদস্যুতা ছাড়া আর কিছু নয়। আগ্রাসী সৌদি জোটের এই বর্বর আচরণের কারণে ইয়েমেনের জনগণের ভোগান্তি আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।